ওনার প্রায় 70 বছর পর্যন্ত জনসেবা করে গিয়েছেন আমি ছোটকাল থেকে আমি জানি। অবশ্য যদি আপনি নিজের যদি দেখা না হয় সাক্ষাৎকার না হয় ওনার সম্বন্ধে আমি অনেক পরিচয় বা ওনার গুণকীর্তন অনেক জেনেছি। সেই মহান আদর্শবাদী নির্বাণগামী সদানন্দ মহাস্থবীরের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করি। তো সাধনানন্দ ভান্তে অথবা বনভান্তে ওনারকে আমরা শেষ বিদায় দেওয়ার জন্য ওনার আমরা জানি উনি পুণ্যবান, উনি মার্গলাভী, তবু আমাদের একটা নৈতিক দায়িত্ব, ওই দায়িত্বের মধ্যে আমরা ওনাকে যে নিবন যাওয়ার জন্য যে আমাদের যে কুশল কর্ম দিয়ে ওনাকে আরও সহযোগিতা করা আমাদের একমাত্র নৈতিক দায়িত্ব। যাই হোক, প্রথমে এখন আমরা গতানুগতিকভাবে বুদ্ধের আমরা প্রথম পঞ্চশীল প্রার্থনা করব এবং তারপরে হচ্ছে বুদ্ধ পূজা, তারপরে হচ্ছে আপনার কি বলে সংবিধান উৎসর্গ, তারপর ভান্তেদের সঙ্গে পরে আমরা সমাগত হয়ে ওনাকে ধর্ম দর্শনা এবং ওনার জন্য আমরা পূর্ণ আমরা দান করব। সবাই সাধুবাদ বলে আপনার পঞ্চশীল প্রার্থনা করব। ধন্যবাদ।